आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट। गुज़िश्ता कल यानी 6 दिसंबर के दिन जहां एक तरफ मुख्यमंत्री ममता बनर्जी ने भाईचारा दिवस इस प्लैनेट के शहीद मीनार के करीब बुलाया था, वहीं दूसरी तरफ हावड़ा तृणमूल कांग्रेस के SC OBC सेल ने हावड़ा के काजीपाड़ा में डॉक्टर भीमराव रामाजी अंबेडकर की 68वीं बरसी मनाई। आपको बताता चलूं कि इस कार्यक्रम का आयोजन हावड़ा तृणमूल कांग्रेस के SC OBC सेल के जनरल सेक्रेटरी मोहम्मद राजा और वाइस प्रेसिडेंट शहनवाज हुसैन के जानिब से किया गया था। इस कार्यक्रम में मेहमान खुसूसी के तौर पर सेंट्रल हावड़ा के MLA अरूप रॉय, हावड़ा जिला प्रेसिडेंट कल्याण घोष, स्टेट प्रेसिडेंट SC OBC सेल तपस मंडल मौजूद हुए थे। हावड़ा तृणमूल कांग्रेस के SC OBC सेल की पूरी टीम इस मौके पर मौजूद रही। लगातार हो रही बारिश के बीच भी सभी मेहमान मंच पर मौजूद रहे और सबों ने अपनी बातें रखी। वहीं कसीर तादाद में लोगों ने भी इस कार्यक्रम में हिस्सा लिया। इस कार्यक्रम में जरूरतमंद लोगों के दरमियान तोहफा के तौर पर कंबल भी तकसीम किया गया। मीडिया से बात करने के दौरान क्या कुछ कहा राज्य के मंत्री अरूप रॉय ने और दीगर मेहमान ने, देखिए पूरी रिपोर्ट। देखो, खबर हे बाबा साहेब भीमराव अम्बेडकर मृत्यु दिवस আমরা প্রত্যেকবার পালন করি, বিধানসভাতে পালিত হয়েছে, তার জন্মদিনে যেমন পালন করি আমরা, তার প্রয়াণ দিবসে আমরা পালন করে থাকি। তা সুতরাং আজকে ভারতবর্ষের সংবিধানকে স্মরণ করে, ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই দিনটাকে স্মরণ করলাম। এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি যেভাবে সমাজের মধ্যে লড়াই করে তিনি মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেইভাবে যেন প্রত্যেকটা মানুষ সেই তার আদর্শকে স্মরণ করে, তার আদর্শকে ফলো করে যাতে বড় হতে পারে। একটা কথা, আগামী দিনে আপনাদের চণ্ডীপাঠ আসছে, এই হাওড়া থেকে কত মানুষ চণ্ডীপাঠে অংশগ্রহণ করবে? চণ্ডীপাঠ দেখুন, ব্যাপার হচ্ছে বাঙালিরা ঘরে ঘরে চণ্ডীপাঠ করে, আমাদের প্রত্যেকটি বাড়িতে আমরা চণ্ডীপাঠ করি, ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরকে পুজো করি, ভগবানকে পুজো করি। ব্রাহ্মণেরা গায়ত্রী মন্ত্র জপ করেন, যারা অব্রাহ্মণ তারাও দেবতার পুজো করেন, ভোলানাথকে বেলপাতা দেন, মা কালীকে স্মরণ করেন, মা কালীকে পুজো করেন, মা দুর্গাকে পুজো করেন। সুতরাং চণ্ডীপাঠ মানুষের মনের হৃদয়ের মধ্যে আছে, লক্ষ লক্ষ মানুষ চণ্ডীপাঠে সামিল হয়। প্রত্যেক বছর এই আয়োজন হয়, অত্যন্ত ভাব গাম্ভীর্যের সঙ্গে এরা এই প্রোগ্রামটা করে, আমার খুব ভালো লেগেছে। মনে করছি যে আজকে আম্বেদকরের মৃত্যু দিবসই সেই দিবস, সম্মৃতি দিবস। সুতরাং ভারতবর্ষের মানুষের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি, বর্ণে বর্ণে বিভেদ, এইগুলো দূর হোক, আম্বেদকর যেটা চেয়েছিলেন সেটা প্রতিষ্ঠিত হোক, সেই কারণে আজকে তাকে স্মরণ করা এবং এর মধ্যে দিয়ে এই বার্তা দেওয়া, যারা আম্বেদকরকে তাদের স্বার্থে ব্যবহার করতে চাইছে তারা সেই জায়গা থেকে বিরত হোক, এবং বাবা সাহেবের মূল কাজ সংবিধান, সংবিধানকে সমুন্নত রেখে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, 140 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকুক, এটাই আমরা চাই। দাদা, আরেকটি পাশাপাশি একটা কথা,
ওবিসি এসসি সেল মাননীয় জি সৈকত চৌধুরী মহাশয়কে বরণ করেন এবং আমি রাজা খাট অনুরোধ জানাচ্ছি এখানে দাঁড়িয়ে আগামী দিনে একটা বড় প্রোগ্রাম কলকাতায় হতে চলেছে। এই ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না, সেটা অনেক বড় আকার নেবে এটা আমি মনে করি। গীতা পাঠ থেকে চণ্ডী পাঠ কিছু খারাপ নয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যদি মত জানতে চাওয়া হয় তাহলে আমি বলবো এই পাঠটা চণ্ডী বা গীতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সংবিধান নিয়ে শপথ গ্রহণ করতে পারলে ভারতবর্ষ আগামী দিনে আরও অনেক সামনের দিকে এগোত। এখন যারা ধর্মকে তাদের হাতিয়ার তৈরি করছে, তাদের অস্ত্রকে ভোদা করতে ধর্মকেই ব্যবহার করতে হয়। আমাদের বাঙালিরা মা দুর্গার ভক্ত, চণ্ডী পাঠ করে তাকে উন্নত করা বা জবাব দেওয়া এটা একটা অঙ্গ হতে পারে, এবং আমি মনে করি তার থেকে সব কিছু হবে না, অনেক কার নেবে। ডক্টর তপস মণ্ডল, ভীষণ ভালো লাগছে। যে কোনো অনুষ্ঠানে গিয়েই আমার খুব ভালো লাগে, যেখানে আমরা সকল সহকর্মীদের পাশে পাই, যে জায়গাগুলোয় যাই সারা হাওড়া জেলায় বা বলুন হাওড়ার বাইরে, আমি মহিলা সভানেত্রী হিসেবে অনেক জায়গায় গেছি যাচ্ছি, খুব ভালো লাগে যখন আমার সহকর্মী ভাই বোনেরা আমাদের সাথে একসাথে একটা প্রোগ্রামে থাকি, আমাদের আমার খুবই ভালো লাগছে। দেখা যাচ্ছে বিভিন্ন রকম ঘটনার কেন্দ্র, তাতে বলতে আমরা সুরক্ষিত পশ্চিমবঙ্গে, এই জায়গাটা থেকে মহিলাদের কী বার্তা? আমি মহিলাদের আবার বলবো, মহিলারা এখানে যথেষ্ট সুরক্ষিত, এবং তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের যেভাবে তারা দেখেছেন এবং তারা রিপোর্ট যারা তারা দিয়েছেন তাতেই আমরা জানতে পেরেছি যে মহিলারা সর্বতোভাবে এখানে সুরক্ষিত। এবং আমি নিজে একজন মহিলা হিসেবে জোর গলায় বলতে পারি, কলকাতা শহরে বলুন, সারা বাংলায়, হাওড়ায়, সব জায়গায় মহিলারা সুরক্ষিত। কিছু ঘটনা হয়, কিন্তু আপনারা যদি জানতে চান সঠিকভাবে জানবেন, এটার পেছনে কোনো অন্য পরিকল্পনা আছে। এটা কিন্তু কোনো রাস্তা হাঁটতে গিয়ে কেউ কারুকে অ্যাটাক করছে এই জিনিস কিন্তু আমাদের বাংলায় নেই, একেবারেই নেই। মুখ্যমন্ত্রী সবসময় আমাদের কথা ভাবেন, আমাদের পাশে থাকেন, আমাদের নিয়ে চিন্তা করেন, মহিলাদের নিয়ে, মহিলাদের সুরক্ষার জন্য নানাভাবে আমরা চেষ্টা করি, তাদের নানাভাবে মিটিং হয়, নানা রকমভাবে তাদের বলা হয় যে এভাবে নিজেকে সুরক্ষিত রাখো, এবং প্রয়োজনও হয় না। আমরা তো একসাথে ভাই বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, কোথাও তো কোনো দিন কোনো অসুবিধা হয় না, হয়ও না। বাবা সাহেব যে আমার ডক্টর ভীমরাও আম্বেদকর যে আমার ডক্টর ভীমরাও বাবা সাহেব যে হ্যাঁ আজ মৃত্যু দিন কাজ হ্যাঁ পালন করতে হ্যাঁ হর সাল আমি প্রোগ্রাম করতে হ্যাঁ और दिल से हम लोग उसको मानते हैं, जो हमारे लिए बहुत कुछ किए हैं, इतना संघट कर कर इतना मुसीबत कर कर आज वक्त हमारे बीच में आज हम लोग एक साथ का जुड़ने का मतलब काम किए हैं, मतलब इंसानियत का काम किए हैं। मतलब हमेशा हम लोग को सिखाते थे एक चीज़ बाबा साहब ने संविधान में कि सबके साथ सबका विकास, मतलब सबके साथ रहो, सबके हमेशा दुखियाली को जो दुख देता है, जो गरीब लोग को तुम वो लीडर हमारे ऐसा लीडर थे, वो मसीहा थे हमारे लिए, जो हमेशा गरीब लोग के लिए सोचते थे, वो लीडर ऐसा ज़िंदगी में आज तक अपनी लाइफ में देखा नहीं और कभी ज़िंदगी में होगा भी नहीं, क्योंकि बाबा साहब के हम लोग को याद में आज भी हम लोग मृत्यु दिन में हम लोग आज बहुत गम का फिक्र करते हैं हम लोग उसके बारे में, जो आज बाबा साहब हम लोग के बीच में नहीं रहा। एससी ओबीसी सेल के आप यहाँ के तृणमूल कांग्रेस की तरफ से जनरल सेक्रेटरी हैं, हाँ। बाबा साहब के नक्शो कदम पे आप लोग चलते हैं, ऐसा और क्या काम कर रहे हैं जिससे माइनॉरिटी या पिछड़े के बाबा साहब हम लोग को एक ही चीज़ सिखा दिए हैं, इंसानियत को लेकर चलो और कोई भात भेदभाव करो, हिंदू मुस्लिम ईसाई कुछ मत करो, सबको लेकर चलो, सब भाई भाई है, ठीक है। एक इंसान का खून बहेगा तो मतलब लाल रहेगा, हिंदू का भी खून बहेगा तो लाल होगा, सबका मजहब एक है, मगर आजकल के जो लीडर होते हैं जो तोड़ने का काम करते हैं ये बाबा साहब हम लोग को सिखाते नहीं है। और सबसे हमारे सीएम ममता बनर्जी हमेशा सिखाते हैं कि गरीबों को साथ सबको साथ चलो लेके चलो। आज हम लोग के प्रोग्राम का 6 दिसंबर को बाबा साहब का जो प्रोग्राम है वो हम लोग का हमेशा आगे बढ़ाने की कोशिश करते हैं, हमेशा लेके चलते हैं। कितने सालों से करते हैं ये? हम लोग 2016 से करते आ रहे हैं।
जब से मैं हुआ मेरे दीदी भले तब से मैं अपना नित्य भी आप लोगों ने क्या गरीबों को कुछ वितरण किया? हाँ, कम्बल ज्ञान किए हैं, इसके लिए जो होता है हम लोग का जो धन, हाँ जो हम लोग जरूरतमंद का हम लोग पूरा करते हैं और ये करते रहेंगे क्योंकि बाबा साहब का संविधान जो लिखा हुआ इसी में हम लोग चलते हैं। आपका नाम? मोहम्मद राजा। पोस्ट क्या? जनरल सेक्रेटरी STOBC सेंटर। आज तपशिली जाति उपजाति जे जायगाटा पेয়েছে जे सम्मानटा পেয়েছে সেটা কিন্তু লড়াইটা বাবারাও আম্বেদকরের জন্য, তাই তার প্রতি আমরা সারা জীবন শ্রদ্ধাশীল, তাকে শ্রদ্ধা জানাবো। কারণ উনি ছাড়া আমাদের কথা আগে কেউ ভাবেনি, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের পশ্চিমবঙ্গে ভাবেন অন্য কোনো রাজ্যে কিন্তু কেউ এতটা আমাদের জন্য ভাবে না। তাই আমরা এই বাবারাও তিরোধান দিবস বলুন, জন্মদিবস বলুন, আমরা কিন্তু এটা পালন করে যাই হাওড়া জেলার পক্ষ থেকে। একটা যদি আপনি বললেন সরকারও তো নারীদের সুরক্ষার এবং তার মধ্যে আপনাদের যারা নিম্ন শ্রেণীর OBC SC তাদেরকে তো অবহেলা না, কারণ ওটা লোক দেখানো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা মন থেকে করেন। ওনারা আমাদের যেভাবে তপশিলি জাতি উপজাতির মহিলা যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে গণধর্ষণ হচ্ছে, তার দেহটা পর্যন্ত বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হচ্ছে না, ঘুটে দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে আমরা ধিক্কার জানাই। আমরা কেন্দ্র সরকারের হাতে আমরা তপশিলি জাতি উপজাতির মহিলারা কিন্তু সুরক্ষিত নই, তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখি। দ্রৌপদী মুর্মুর আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় মানুষ, উনি নিশ্চয়ই আমাদের কথা ভাববেন এটা আমরা আশা করি। আগামী দিনে আমরা চাইব উনি আমাদের জন্য অনেক কিছু করুক, অনেক কিছু ভাবুক। আমার নাম মিলি রায়, আমি হাওড়া জেলা SC OBC সেলের সভানেত্রী।